হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা বলবো গোলন্দাস বাজি বনি এই তিন মুভির বক্স অফিস কালেকশনে আপনারা জানেন এই তিনটি মুভি ভালো কালেকশন করছে এখন পর্যন্ত তিনটি মুভির কালেকশন আপডেট খুবই ভালো কথা বলবো এই তিন মুভির কালেকশন নিয়ে ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন ডে বাই ডে সকল মুভির আপডেট আপনাদের সবার প্রথমে আমরাই দিয়ে থাকি তো প্লিজ আমাদের সাপোর্ট করবেন এবং সব সময় আমাদের ভিডিওগুলি দেখবেন প্রথমে কথা বলবো গোলন্দাজ নিয়ে মুভির বাজেট হলো পাঁচ কোটি রুপি এই এই মুভি লিডল হলো দেব স্যার আপনারা জানেন মুভিটি নিজেদের চব্বিশতম দিন কমপ্লিট করেছে আপনাদের বলে দিয়ে মুভিটি বারো নভেম্বর হিন্দি ভার্সনও রিলিজ হবে যার ফলে মুভিটি আরও বেশি কালেকশন করতে পারে নিজেদের চব্বিশতম দিন এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে দশ লক্ষ রুপি এবং এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো পাঁচ কোটি তেত্রিশ লক্ষ রুপি আপনারা যদি এখনো গোলন্দাস না দেখে দেখেন প্লিজ দেখবেন এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন গোলন্দাস আপনাদের কেমন লেগেছে এখন কথা বলব বাজি নিয়ে এই মুভির বাজেট ছিল দুই কোটি রুপি এই মুভি লিড আপনার জানেন সুপারস্টার জিত স্যার এই মুভিটি নিজেদের চব্বিশতম দিন ওয়েস্ট বেঙ্গলে কমপ্লিট করেছে মুভিটি বাংলাদেশে কালেকশন করলেও কালেকশন এত কম যে এক লাখ টাকারও এক লাখ রুপিরও কম যার কারণে আমরা এটার আপডেট দিচ্ছি না নিজেদের চব্বিশতম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে বাজি কালেকশান করেছে পাঁচ লক্ষ রুপি এবং এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো চার কোটি সত্তর লক্ষ রুপি আপনারা যদি এখনও বাজি না দেখে থাকেন প্লিজ আপনাদের অনুরোধ করছি বাজি এবং গোলন্দাজ দেখেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই দুটি মুভি আপনাদের কেমন লেগেছে এখন কথা বলব বনি নিয়ে এই মুভির বাজি হলো এক কোটি সত্তর লক্ষ রুপি লিজ আপনারা জানেন পম্রত স্যার এবং কোয়েল মল্লিক ম্যাম সব মুভির মতো এই মুভিটিও অনেক কম সংখ্যক সিনেমা হলে চলছে এবং যার কারণে আমাদের মনে হয় মুভির কালেকশন এই জন্যই খুবই কম কিন্তু মুভির রিসপন্স খুবই ভালো মুভিটি দর্শকদের খুবই ভালো লেগেছে এবং মুভিটি ভালো টাকা আয় করেছে নিজেদের চব্বিশতম দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে দুই লক্ষ রুপি এবং এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো দুই কোটি সত্তর লক্ষ রুপি আপনারা যদি এখনও বনি বাজি গোলন্দাস না দেখে থাকেন দেখে নেবেন এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন পুজোর এই তিনটি মুভি আপনাদের কেমন লেগেছে প্লিজ ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ